বেরিয়ে পড়ছি অনেক কদিন বুঝবে ছেড়ে থাকবো বেশ কয়েকদিনের প্ল্যান অনেক দিনের প্ল্যান রয়েছে মোটামুটি আমাদের হ্যাঁ পরপর তোমরা তো দেখতেই পাবে আমাদের এই চ্যানেলে আর ট্রাভেল ব্লগের চ্যানেলে মেন মেন যে জায়গাগুলো যাবো সেগুলোর সম্বন্ধে ডিটেলস ভিডিও থাকবে বাট আমরা কোথায় যাচ্ছি কীভাবে খাচ্ছি ঘুরছি সেগুলো সব কিন্তু আমাদের এই চ্যানেলে দেখতে হবে তো স্টে টিউনড আর কি বেরোই নাকি আস্তে আস্তে বাবা রেডি হয়ে গেছে তোমরা রেডি হয়ে গেছো মন খারাপ হয়ে গেছে এখন 5:35 বাজে আর আমরা বেরিয়ে পড়ছি বাবা জাস্ট তালা দিচ্ছে তালা দিয়ে আমরা গাড়ি স্টার্ট করব ঠিক আছে দেখা যাক কতক্ষণে পৌঁছায় খুব এক্সাইটেড লাগছে সবাই মিলে ভীষণ আনন্দ করব সত্যি কথা আর সবাই মিলে আনন্দ করার মজাই একটা আলাদা আমার তো ভীষণ ভালো লাগে যেখানে সবাই থাকে সেখানে ঝাঁপিয়ে পড়ি আমরা হামলা করি এখন মোটামুটি 8:10 বাজে আর আমরা পায়রাডাঙ্গার কাছাকাছি পৌঁছেছি এখনো পৌঁছাইনি পুরোটা অনেকটা সময় লাগবে না রাস্তার অবস্থা যাচ্ছে তাই মানে কি বলবো তোমাদের একদম যাচ্ছে যাচ্ছে বলে যাচ্ছে না দাম দুধ সত্যি কথা যাই হোক আপাতত এখানে চা খেতে দাঁড়িয়েছি চা খাবো চা খেতাম না শুন তিনখানা চা পড়ে দিয়েছিলাম নষ্ট হয় বলে তাই খেয়ে নিচ্ছি আর কি হ্যাঁ মা শরীর ঠিক আছে ঠিক নেই না জার্কিং হচ্ছে আর মানে গ্যাস হয়ে গেছে আমার পৌঁছে গেছি রানাঘাটে আর এখানে রজনীগন্ধার মালা বিক্রি করছিল তো পায়েল বললো গন্ধ হয়ে যাবে সুগন্ধ তাই জন্য নিয়ে নিয়েছে পৌঁছে গেছি এখন আমার দিদির বাড়িতে টু দিদির বাড়িতে আর এসে কি নিয়ে নিয়েছো তুমি এটা দিদি গরম গরম পিঠে দিয়েছে এটা কি পিঠে বেশ দিদি আসলে জানে বলছি তোমাদের নামটা একটা একটু অন্যরকম তো তাই মাথায় রাখলো না তোমাদের পিঠেটা দেখাচ্ছি বেশ ভালো খেতে কিন্তু তাই না এটা দারুন হ্যাঁ দারুন খেতে এটা আজকে পিঠে কি পিঠে আজকে পিঠে আজকে পিঠে হ্যাঁ আচ্ছা আজকে নাম ঠিক আছে নাম শুনেছো কিনা বলে কিন্তু কমেন্টে নতুনত্ব বেশ ভালো লাগছে খেতে দেখাচ্ছি তোমাদের দেখো ডিনার করতে বসে গেছি একটু লেটই হয়ে গেছে কিন্তু মা তো খিদে পেয়ে গেছে তোমার শরীর ঠিক আছে এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোশন সিকনেস হয়ে গেছিল মেনলি মানে গাড়িতে অনেকেরই হয় তো মা আজকে ওষুধ খেয়ে গাড়িতে উঠতে ভুলে গেছিল এটা হলো ওই যে কালকে রাতে গেছিল ওর বোন সকালবেলা হয়ে গেছে আর উঠেও পড়েছি প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা রয়েছে মা কালকে কেমন ঠান্ডা ছিল খুব ঠান্ডা প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা আর ওদিকে কি আছে ওদিকে নদী নদী আছে চলো তোমাদের দেখিয়ে আনি একবার প্রচন্ড ঠান্ডা দেখো নদীটা কত বড় চূর্ণী প্রচন্ড বড় নদী আর কুয়াশা পড়ে আছে দেখো জলে পুরো বোঝাই যাচ্ছে না বিস্কুট খাচ্ছে আর এটা হচ্ছে পিয়া হাই পুরো কুয়াশা বোঝাই যাচ্ছে না নদীটা এটা কি নদী গো চূর্ণী ও এটা চূর্ণী নদী আচ্ছা অনেক বড় গোরা খাচ্ছে
এখন তো ঢেকিতে কাজ করে না, মেশিনে করে, ওই জন্য ঢেকিটা রাখা আছে আগেকার ঢেকি। আচ্ছা, আগে ঢেকিতেই ধান ভানতো, চাল হতো। আচ্ছা, হ্যাঁ, তো বড়ি দিলে ডাল কুটতো, সবই ঢেকিতে হতো। হ্যাঁ, ওই ঢেকিতে হতো। এখন আমি ব্রাশ করব, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমার হাতে ধরে নিয়েছি একটা নিমের ডান্টি, ঠিক আছে, এটা দিয়েই ব্রাশটা করব। প্রথমে এটাকে চিবিয়ে নিতে হবে, তারপর এটাতে দারুণ কিন্তু ব্রাশ হয় আর সব থেকে ভালো কিন্তু মানে অরিজিনালি দাঁতের ভেতর অবধি পরিষ্কার হয়, প্রচণ্ড ইউজফুল জিনিস। যদি তোমাদের কাছে নিম গাছ থাকে তাহলে কিন্তু এটা দিয়ে ব্রাশ করতেই পারো, নর্মাল ব্রাশের থেকে অনেক বেটার। কালকে কথা বললাম, এবার ট্রাই করে দেখতে, বলছে না শহরের মানুষ তো করবে না। আমি বললাম ঠিক আছে, আমি গ্রামের মানুষ ট্রাই করি। গ্রামের নয়, হ্যাঁ আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি, অসুবিধা হয়। আমিও পারি কিন্তু আমি এটা দিয়ে করতে যাবো না, কোনো দিন আমার অভ্যাস নেই। ও করলে এটা দাঁতের মধ্যে ঢুকে যাবে। মাজন কি করে, এখানে মাজন নেই? মাজন, এটাই মাজন, এটাই মাজনের কাজ। হ্যাঁ, এটাই সব কিছুর কাজ করে, কোনো কিছু লাগাতে হয় না। আর এটা হচ্ছে ন্যাচারাল, মানে ন্যাচারাল জিনিস, তো এটাই বেস্ট। কলকাতায় তো আমাদের মেনলি বড়ি কিনেই খেতে হয়, বাট এখানে দেশের বাড়িতে আসলে অনেক সময় বড়ি নিয়ে যাই, তো দিদি এখানে দেখো আমাদের জন্য বড়ি করে রেখেছিল, সেটাকেই শুকোতে দিচ্ছে, এগুলোকে নিয়ে যাবো আবার, দেখাচ্ছি তোমাদের। দেখো এই বড়ির কোয়ালিটি কলকাতার জীবনে পয়, ওই বড়িগুলো কালকে বসানো হয়েছে। ছোট ছোট বিভিন্ন রকমের বড়ি বসানো আছে, এগুলো ছোট একটু কালো কালো টাইপের, আর এগুলো সব ওই সাদা বড়ি। এই দেখ সাদা বড়ি আছে, এটা কি সাদা ছোট বড়ি? আর এতক্ষণে একটু মানে ঠান্ডাটা কমেছে, রোদটা উঠেছে, এতক্ষণ তো রোদ ছিল না, কুয়াশা ছিল, মারাত্মক ঠান্ডা কলকাতার, মানে অনেক বেশি ঠান্ডা কলকাতার থেকে, সিরিয়াসলি। ছাদ থেকে ঘুরে আসলাম, বড়ি দেখাচ্ছি, তুমি কি করছো? আমি এডিট করছি। এখানেও এডিট করতে হচ্ছে? হ্যাঁ, তারপর আমি শেষ করলে আবার তুমি বুঝতে পারবে। হ্যাঁ, কমপ্লিট করতে হবে এডিটটা। দেখো রোজ ভিডিও আনা, তার উপরে দুখানা চ্যানেল, দুখানা চ্যানেলে ভিডিও একদম প্রপারলি দেওয়া, তার জন্য কিন্তু খাটাখাটনি কিছু কম যায় না। এখানে এসে ঘুরতে এসো, দেখো এখনো কিন্তু কাজই চলছে। সত্যি কথা, আলটিমেটলি এডিটটা বায়োকে শিখিয়ে দিতে পেরেছি, আমার কাজটা একটু কমেছে, তাই না? হ্যাঁ, তার জন্যই সাহস করলাম অ্যাকচুয়ালি আরো একখানা চ্যানেল খোলার, না হলে আমার একার উপর প্রেশার থাকলে আমি কখনোই খুলতে পারতাম না, কখনো সাহসও করতে পারতাম না। এটা হচ্ছে দিদি রান্নাঘর, তো রান্না করার প্রসেস চলছে। দেখো সব সবজি নিয়ে রিয়া বসে আছে, সবজি কাটছি, সবজি কাটছিস না ফোন দেখছিস? সবজি কাটছি, এই পড়াশোনা চলছে, ক্লাস হচ্ছে, এরকম কি ক্লাস হচ্ছে, কি শুনছিস? ওগুলো একটু তো জানি, ওর জন্য ক্লাস করছি না। ও দারুণ, অত বড় রান্না ঘর। এটা দেখো টাটকা কত সবজি, বেগুন গুলো বেশ ভালো লাগছে দেখে, আরো আছে ফুলকপি আছে, বাঁধাকপি আছে। এডিট তো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, এখনো কিছুটা বাকি আছে, বাট ততক্ষণে লাঞ্চ চলে এসেছে আর লাঞ্চ করতে বসে আছি। লাঞ্চে কি আছে? পেঁয়াজ কলি আছে, বাঁধাকপি আছে, আর ওদিকে ফ্রাইড রাইস মাংস আছে। ফ্রাইড রাইস মাংসটা আসছে, ততক্ষণ আমরা ভাতটা খেয়ে নিই, প্রচুর আইটেম। আমি ফ্রাইড রাইস খাবো না। কেন গো? একটু খাও, খেয়েই দেখো কেমন বানিয়েছি। শোন, তাহলে আমার এক চামচ পাতা নিয়ে যাও। আমি তো আলু বেশি খেতে ভালোবাসি বলে মাংসে আমাকে চারখানা আলু দিয়েছে, আর ফ্রাইড রাইস রয়েছে, মাংসটা খেতে খুব ভালো হয়েছে, ভাত দিয়েও খেলাম, বেশ ভালো লাগছে। দিদিজামাইবাবুর বাড়িতে বেশ ভালো টাইম কাটলো, আর এখন বাজে বিকাল 4টে, আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, যাবো বড় পিসির বাড়িতে। দিদি টাটা, ঠিক আছে। এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে পিয়া, ওটা ওর নাম কি? ঐত্রী। টাটা ঐত্রী, টাটা, ঠিক আছে, বলি বলি, ঠিক আছে, বেরোনোর টাইম হয়েই গেল। হ্যাঁ,
তো এখন পৌঁছে গেছি ভীমপুরে আমার বড় পিসির বাড়িতে। ভীমপুর হচ্ছে নদিয়ার একটা ছোট্ট গ্রাম, এটা কৃষ্ণনগর থেকে মোটামুটি ওই 15 কিলোমিটার মতন ডিস্টেন্স। যাই হোক, এখানে একটু আমরা থাকবো, বিকালবেলাটাই মানে জাস্ট দেশের বাড়ি যাবো, তার আগে এখানে পিসির বাড়ি পড়ছে, তো এখান দিয়ে ঘুরে তারপর দেশের বাড়ি যাবো। আর কি আছে? মোমো আছে। আরে বাস রে, দেখে তো ভালো লাগছে। ফুচকাটা মেখে দিয়েছে। হ্যাঁ, ফুচকা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। দাদা নিয়ে চলে এসেছে ফুচকা। ফুচকা দেখলেই জল চলে আসে মুখে। আরে আর এই টক জল পুরো অন্য রকম ভাবে আছে দেখো। আর এটা কি আছে? মোমো আছে, মোমোর স্যুপও আছে। হ্যাঁ, তো ডিনারে কি কি হচ্ছে? রাত্রে লুচি হচ্ছে, ঘুগনি হচ্ছে, বাঁধাকপি আছে, মিষ্টি আছে। আরে বাবা, পেটে মানে থাকবে তো আর কিছু? আর পরে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পেটে থাকবে, মিষ্টি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মিষ্টি আছে, মিষ্টি কি নিয়ে যাব বলছো? বসা ঘন্টা পরে গরম মিষ্টি দেবো বলে শুনলাম। মানে সবাই মিলে দারুণ শুধু খাওয়া দাওয়াই হচ্ছে, আর আমার খুব মজা হচ্ছে। মানে সকাল থেকে শুধু খাওয়া দাওয়া হচ্ছে, কাল রাত থেকে। কাল রাত থেকে খাওয়া। তোমার ডিনার চলে এসেছে 8টা বাজে, আর মা তো ঠান্ডা কিন্তু, তাই না? যত রাত বাজে ঠান্ডা তত বাড়ছে। যাই হোক, ফটাফট খেয়ে নেবো আর পিসি বাড়ি থেকে আপাতত ডিনার করে তারপর আমি দেশের বাড়ি চলে যাবো সবাই মিলে, তাই তো? ডিনারে আছে লুচি, বাঁধাকপি আর মাংসের ঘুগনি রয়েছে, আর আমার ফেভারিট গুড়ের মিষ্টি রয়েছে, যেটা আমি প্রচন্ড ভালোবাসি শীতে খেতে। আর এখানে একদম মানে পিওর নলেন গুড়ের। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো কোনো কারণে, হপফুলি ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করে দিও, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতন টাটা।